আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করে দেখাবো বাঁধাকপি সবজি। বাঁধাকপির সবজি তৈরি করতে কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি কালো সরিষা, 1টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন কুচি, 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 1/2 রসুনটা হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভাজার পর দিয়ে দিচ্ছি 1/2 সাইজের 1টা আলু কিউব করে কাটা। আলুটা পেঁয়াজের সাথে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 কাপ আলু হালকা ভেজে নিয়েছি। এবার আমরা দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। আমি এখানে 1টা বাঁধাকপির 1/2 কুচি করে নিয়েছি। এবার হাই হিটে 2 মিনিট রান্না করব। 2 মিনিট পর দিয়ে দিচ্ছি 1 কাপ মটরশুঁটি, দিয়ে দিচ্ছি 2টা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ ফালি, এবার মিডিয়াম আঁচে ডেকে রান্না করব 5 মিনিট। পর এবার আমরা দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি আমচুর পাউডার, এবার বাঁধাকপি ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। বাঁধাকপি আর আলু সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়া, এবার ধনে পাতা কুচি দিয়ে মিক্স করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের বাঁধাকপি সবজির রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।